हेलो बंधुरा, वेलकम बैक टू आवर चैनल। आशा करी तुम्हारा सबाई भलो आज हमी भलो आची। तो आज के चले हम एक नतून ब्लगर तुम्हारे सकाल शुरू कर लम। मिस्टर दास खे दे बैरिए गए ड्यूटी। हमार रान्ना बानना प्राय चान पुजो हो गए हमें देखे ही बुझते पर तो चलो एदी के पास विछना गुछिए नहीं दाँत मजाते जाब। चलो देखते थको। सकाले मोटामुटी सब रान्ना हो गेछे, नेওয়া হয়েছে মাছ, বাকি রইল শুধু মাছটা করা। সেই মাছটা করব একটু পরে। ওজনে ভুল করে মাছ সঙ্গে খাচ্ছে দেখাবে তো বলবা তো দেখাবে তো সত্যি কথা বলতো। বাবা এক জায়গায় গেল, এই রোদ্দুরে গরমে সত্যি খুবই কষ্ট বাইরে বেরোনো, কিন্তু কিছু করার নেই, বাবার একটা কাজ পড়ে গেল। तो तार जोन्नो बाबा के जेते ही होलो गरमे रोद्दुरे। तो कखन आसे जानी ना, खुबी माने रोद्दुरे बेरोनो वयस्क मानुषदेर जोन्नो सत्यि खुबी कष्टेर, किन्तु किछु करार नेई। आर एदिके माछ तो आनाई रयेछे, आमी सेई खेये दे उठे छेले निएई छिलाम। आमी आसे माछ रान्ना करते आसते पारिनि, तो अनेकटाई देरी हये गेलो, प्राय 11:30 बेजे गेछे। तो देरी हये गेलो एई माछ रान्ना करते आसलाम। एदिके माछगुलोके भाजते दिये दियेछि, মাছগুলো ভাজা হওয়ার ততক্ষণে আমি তরকারিটা কেটে নিই। মাছের কি কি তরকারি দেখতেই পেলে যে ছাদে উঠেছিলাম লঙ্কা রোদে দিতে, যে লঙ্কা লাল লাল লঙ্কা কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসা হয়েছে, সেগুলো রোদে দিয়ে শুকনো লঙ্কা করা হবে তার জন্য। তো মাছ বসিয়ে দিয়ে গেছিলাম। ঝিঙেগুলোকে কুচিয়ে নিয়েছি আর একটা ছোট্ট সামান্য আলু দিয়েছি, না হলে শুধু ঝিঙা তো ভালো লাগবে না। সামান্য একটু জিরে দিয়েছি আর একটু হলুদ লাগবে দেখে আর একটু হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নি। ওটা হতে থাক ততক্ষণে একটু ঘরটা মুছে নি। घर मुछे निये चले रान्नार काछे। तरकारीते जल दिए दिलाम, फुटे उठले माछटा दिए देब। आर एखन प्रतिदिनेर रान्नाय टक तो आछेई आमार, जेमन आछे टक डाल। टकेर आर किछु होक आर ना होक टक डालटा आमार मास्ट आछे प्रतिदिन। बाबा मिस्टर दास दुजोनेई टक डालेर प्रति भीषण भक्त, टक डाल खेते। देखो झोलटा आमार फुटे उठेछे, एबार माछगुलोके दिए देब। टक टक करे माछगुलोके दिए दी। माछेर झोलटा आमार होये गेछे, देखो नामियेओ निएछि। तुमि देखते पाच्छो যে কালারটা কত সুন্দর আসছে, আর অত ঝোলও রাখিনি, অত ঝোল না একদম ভালো লাগে না, এজন্য মাখা মাখাই করেছি। হয়ে গেছে, বাকি আছে গ্যাসটা মোছা, বাসনও মাজা হয়ে গেছে, গ্যাসটা মুছে নি। ভীষণ ভাবে গরম লাগছে, তাই পাখা চালিয়ে 2 মিনিটের জন্য বসেছি, তারপরে যাবো হচ্ছে ওকে স্নান করাতে। তোমাদেরকে দেখিয়েছি যে বাবা এক জায়গায় গিয়েছিল, তো সেখান থেকে চলে আসছে, তার জন্য ভাবলাম একটু নুন চিনি আর লেবু দিয়ে একটু শরবত করি, গরমে ভীষণ ভালো লাগে। তো তার জন্য নুন চিনি আর লেবু দিয়ে শরবত বানাচ্ছি। বাবা এটা খেতেও খুব ভালোবাসে, গ্লুকন্ডির জলের থেকে এটা বেশি ভালোবাসে। তো তার জন্য এটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে বাবাকে দিই, দিয়ে তারপরে দেখি আর কি করি। একজন দেখো গ্লাসগুলোকে নিয়ে তার খেলা, গ্লাসগুলোকে সব সাজিয়েছে, সাজিয়ে সাজিয়ে নুনের কৌটো থেকে নুন ঢালছে, এটা হচ্ছে তার খেলা। ছেলের পায়ের এই নোকটা ধরতেই দিচ্ছে না, ভীষণ ভাবে ব্যথা, ওই যে কান্না করছে, জানি না কি হবে।
সত্যি মন মেজাজ খুবই খারাপ, কারণ ছেলেটার শরীরটা ভালো নেই। যে ছেলেটা সকাল থেকে নিয়ে এতক্ষণ খেলছিল, সেই ছেলেটার হট করে পায়ে কী হলো জানি না, এখন কি করব সেটাও বুঝতে পারছি না। দেখি ঘরোয়া কিছু তো একদিন মতো। ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। প্লিজ 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 আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিও।